शायन मल्लिकेर नैशनल खेताब जय। बर्धमानेर गर्व शायन मल्लिक इंडियार मिशन ड्रीम्से मिस्टर इंडियार तृतीय खेताब अर्जन करें। शायन एर आगे नैशनल कम्पिटिशने ग्लोबल टैलेंट हंट पोएम राइटिंग ओ नैशनल पोएम राइटिंगे द्वितीय हन। नमस्कार, आमि शायन मल्लिक, पूर्व बर्धमानेर भातछालार बासिंदा। मिशन ड्रीम्से आमि थार्ड प्राइज पेयेछि एबछरे मिशन ड्रीम्स मिस्टर इंडियाते। এই জন্য আমি খুবই আনন্দিত এবং বর্ধমানবাসী হিসেবে আমি খুবই গর্বিত। এই মুহূর্তে যেভাবে সাধারণ পরিবারের উঠা আসা তুমি, সেক্ষেত্রে তুমি মিশন ড্রিমস থেকে কী পেয়েছ? মিশন ড্রিমস থেকে প্রথম ব্যাপার হচ্ছে আমি অনেকটাই মোটিভেট হয়েছি মিশন ড্রিমসে গিয়ে। আমি সাধারণ পরিবার থেকে যে কেউ মডেলিংয়ে যেতে পারে না, ইন্ডাস্ট্রিতে যেতে পারে না, হ্যাঁ এটা একদমই ভুল কথা যে সাধারণ মানুষদেরকে সুযোগ দেওয়া হয় না। এটি মিশন ড্রিমস একদমই এটা অপোজিটটা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, সবাই সাধারণ ঘর থেকে যে কোনো মানুষ যেতে পারে মডেলিং ইন্ডাস্ট্রিতে এবং তারা প্রাইজও জিতে আসতে পারে। মিশন ড্রিমস অনেকটাই মোটিভেট করেছে আমাকে এই জিনিসটাতে। তবু মিশন ড্রিমস ছাড়া অনেক আমি ট্রফি দেখতে পাচ্ছি, কিসে ট্রফি রয়েছে এবছরে? আমার এটা গোল্ডেন ইয়ার বলতে পারি আমি এবছরটাকে। আগে এবছরে জানুয়ারি থেকে আমি ওড়িশা গ্লোবাল ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করেছিলাম। আমার বান্ধবী সিজিতা ও আমাকে মোটিভেট করেছিল পার্টিসিপেট করার জন্য। ওটাই আমার প্রথম কম্পিটিশন ছিল। তো ওড়িশা গ্লোবাল ট্যালেন্ট হান্টে পোয়েম রাইটিংয়ে আমি ফার্স্ট প্রাইজ পাই এবং ওয়েস্টার্ন ডান্সে আমি সেকেন্ড প্রাইজ পাই। এছাড়া এরপর বাংলা সেরামুখে আমি পার্টিসিপেট করি, সেখানে ফার্স্ট রানার আপ হই। এরপর কলকাতা তিলোত্তমে পার্টিসিপেট করি, সেখানেও ফার্স্ট রানার আপ হই। ন্যাশনাল পোয়েম রাইটিং কম্পিটিশনে আমি পার্টিসিপেট করি, সেখানে আমি ফার্স্ট রানার আপ হই এবং তারপর মিস্টার ইন্ডিয়াতে পার্টিসিপেট করি এবং মিস্টার ইন্ডিয়াতে আমার থার্ড প্রাইজ আছে। মিস্টার ইন্ডিয়াটা পার্টিসিপেট করার জন্য আমার আগে ওজন ছিল 78 কেজি। শুধুমাত্র মিস্টার ইন্ডিয়াতে পার্টিসিপেট করার জন্য আমি 9 মাস পুরো হার্ডওয়ার্কে থাকি এবং আমি নিজের একটা খাবার শিডিউল মেনটেন করি, জিম ছোটা প্রতিদিন আমি 4 কিলোমিটার করে ছুটি। তো সব মেনটেন করার ফলে আমার এখন 58 কেজি ওজন হয়েছে, যেটা আমি 5 মাস ধরে মেনটেন করছি 58 কেজি ওজনটাকে শুধুমাত্র এই মিস্টার ইন্ডিয়ার জন্য। এই প্রতিভাকে তুলে ধরতে আমাদের ইউ বাংলা টিভির প্রতিনিধি পৌঁছে গিয়েছিল পূর্ব বর্ধমানে শায়ন মল্লিকের বাড়িতে। খুবই খুশি, খুবই খুশি, খুবই আনন্দিত হয়েছি। বর্ধমানের ছেলে, বর্ধমানের গর্ব বলা যায়। বর্ধমানবাসীর জন্য কি বলবেন? বর্ধমানবাসীর আশীর্বাদ ছেলেকে আরো কি বলবো আর। ক্যামেরায় আব্বাস আলীর সঙ্গে আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।